আমাদের 1885 সালে এমনি দিনে 28 ডিসেম্বর আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। বারেট ল আমাদের প্রখ্যাত আইনবিদ শ্রীযুত উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বেতে যে অধিবেশন প্রথম অধিবেশন হয়েছিল তখন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। আজকে 134 বছর কি 135তম আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি সারা ভারতবর্ষের সাথে গণমালীপুরও আমরা করছি। আপনারা জানেন যে কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে আমরা 200 বছরের বর্বর ইংরেজকে আমরা ভারত থেকে আমরা তাড়িয়েছি। কংগ্রেস 1947 সালে 15ই আগস্ট কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা কংগ্রেস এনে দিয়েছে। কংগ্রেস গত 72 বছরে যে ভারতবর্ষে ব্রিটিশের সময় আমরা ভারতবর্ষের লোকের একটা সুই তৈরি করতে পারতাম না, সমস্ত মাল লন্ডনে চলে যেত, ব্রিটিশদের এখানে যেত, আবার তৈরি হয়ে আসতো, সেই ভারতবর্ষে আজকে আমরা জাহাজ, আজকে জলজাহাজ আমরা রপ্তানি করছি, রেল রপ্তানি করছি, আমাদের ফাইটার প্লেন তৈরি করেছি। আজকে ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হয়েছে ডিউ টু কংগ্রেস। কংগ্রেস যখন দুর্বল হয়ে যায় ভারতবর্ষ দুর্বল হয়ে যায়। যেমন গত 6 বছরে জুমলা সম্রাট মোদিজির যে প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষে আকাল এসে গেছে, অর্থনৈতিক জরুরি অবস্থা হয়ে গেছে, রিজার্ভ ব্যাঙ্কের থেকে 1,76,000 কোটি টাকা আপৎকালীন টাকা তুলে নিয়েছে, আজকে হাহাকার, আজকে জিনিসের দাম ঊর্ধ্বগতি, পেঁয়াজ 200 ছাড়িয়ে গেছে। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম বলছে আমি তো পেঁয়াজ খাই না, তার মানে জিনিসের দাম বাড়ুক, তখন বিজেপি বলবে আমরা খাই না, কালকে চালের দাম বাড়ছে খাই না, তেলের দাম বাড়ছে খাই না। তাহলে ভারতবর্ষটাকে রসাতলে নিয়ে গেছে এই মোদি এন্ড কোম্পানি। এখানে বিপ্লব এন্ড কোম্পানি জুমলা ডেপুটি ডাইরেক্টর এখানে ত্রিপুরা রাজ্যটা শেষ করে দিয়েছে। গত 1 বছর 8 মাসে এখানে কোনো চাকরি নেই, রেগার কাজ নেই, রেগার মূল্য বা মজুরি বৃদ্ধি নেই, এখানে ভাতা নেই, কিচ্ছু নেই, কর্মচারীদের 7 পে কমিশন দেয়নি, কর্মচারীদের 17% দিয়ে পানা আছে এটা দেয়নি, শ্রমিক কৃষক মেহনতি মানুষ কারুরই এখানে কর্মসংস্থানে এখনও কোনো নেই। এখন চারিদিকে হাহাকার, এখন দ্রব্যমূল্য বাড়ছে, বেকারদের বেকার সমস্যার কোনো কথা বলছে না। সুতরাং কংগ্রেস আমরা প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে, ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষ কংগ্রেসের নেতৃত্বেই ভারতবর্ষ ডেভেলপ হয়েছে, এবং আমরা এখানে বলছি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আবার কংগ্রেস আমরা সমহিমে আসবে, কংগ্রেস শাসন করবে ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য কংগ্রেস আমরা আবার ফিরে আসবে, এই আশা আমরা করছি।